নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত চাকরির আপডেট নিয়ে যেমন হাজির হয়ে যাই, তোমাদের সামনে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। খাদ্য বিভাগে জেলায় জেলায় রিক্রুটমেন্ট হতে চলেছে, সুপারভাইজার তার অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সেই নোটিফিকেশান এবং সেখান থেকে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশের পুরোপুরি জানানো হচ্ছে যে প্রতিটি জেলা থেকে সুপারভাইজার পদে 5370টি শূন্য পদে আবেদন করতে পারছ, কর্মী নিয়োগ হবে। প্রতিটি যে সুপারভাইজার রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে। এবং খাদ্য বিভাগে এই রিক্রুটমেন্টটা হচ্ছে, খাদ্য বিভাগে প্রতিটি জায়গায় প্রতিটি বিডিও অফিসে এই রিক্রুটমেন্ট হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই আপডেটটি। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, কি যোগ্যতা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই থাকছে। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের আপডেটটি। ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির নিযুক্ত করা হচ্ছে। এবং ইন্টারভিউ হবে 4/3/2023 11টা থেকে। এবং এই রিক্রুটমেন্টটা কোন জেলাতে হচ্ছে এবং কোন জেলাগুলিতে রিক্রুটমেন্ট হবে, কোন জেলাতে আবেদন করতে পারবে, সমস্ত কিছু বলবো, কি যোগ্যতা লাগছে, সমস্ত কিছু দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। তোমাদের জন্য বিশাল বড় কিন্তু সুযোগ এসেছে রাজ্য সরকারের তরফ থেকে আসা নতুন চাকরির আপডেট। সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে সুপারভাইজার পদে 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং এখানেই তোমাদেরকে সেই আপডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান, ব্লক লেভেল সুপারভাইজার পদে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে। 2023 সবচেয়ে বড় রিক্রুটমেন্ট, যেটা জেলায় জেলায় রিক্রুটমেন্ট হবে এবং তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। ক্যান্ডিডেট টু ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ওয়ার্কিং ইন্টারভিউ টু দ্য চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার রায়না 1 ডেভেলপমেন্ট ব্লক 4/4/2023 11টা থেকে এই ইন্টারভিউ শুরু হবে। এবং আরও জানানো হচ্ছে যে সাথে বায়োডাটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, পিপিও, আধার কার্ড এবং যত রকমের নেসেসারি ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে তোমরা যেতে পারবে। এবং এই যে জেরক্স কপিগুলো বলা হচ্ছে, সমস্ত জেরক্স কপি কিন্তু যেন সেলফ অ্যাটেস্টেড থাকে। সেলফ অ্যাটেস্টেড সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে। বয়স সীমা 18 থেকে 27 বছরের মধ্যে রাখা হয়েছে। এছাড়া এই যে চাকরি আপডেট প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু সমস্ত জেলাতে রিক্রুটমেন্ট হবে। সমস্ত জেলার রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এবারের চাকরির আপডেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান জেলার ব্লক ডেভেলপমেন্ট রায়না 1 ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এবং খুব শিগগির সমস্ত বিডিও অফিসে এই রিক্রুটমেন্টটি হতে চলেছে। সাথে বলে দিই, যারা যারা ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছ অবশ্যই নিজেদের আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড এটা নিয়ে যাবে। 1 বছরের টেম্পোরারি একটি কাজের সুযোগ দিচ্ছে। কাজের ওপরে, কাজের যোগ্যতা এবং কাজের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে সরকার এই চাকরিটাকে আরও এক্সটেন্ড করবে, সেটা কিন্তু বলাই রয়েছে। তাই যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই করে কিন্তু তোমরা এগুলো মাথায় রেখো। যারা যারা আবেদন করবে তারা কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে এবং এটা কিন্তু দেখেই তবেই কিন্তু আবেদনটি তোমরা করতে পারবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে এখনই তোমরা ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই পেয়ে যাবে নোটিফিকেশানটি।